খুব ডিফিকাল্ট মনে হচ্ছে না, চলে যাবে, কিন্তু গাছপালার ছায়া আছে, ঘাম হলেও সেটা খুব সুদিন লাগছে, হাওয়াও দিচ্ছে, বৃষ্টিও নেই, আর তো না ওটা নামা আছে, তাদের মধ্যে ভালোই চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আর এই মুহূর্তে কলকাতার টাচ অফ হেভেন চলে এসছে হচ্ছে হাতিগ্রামে একটা মিশন নিয়ে বা একটা উদ্দেশ্য নিয়ে, যেটা হচ্ছে একটা অভিযান বালজৌরি পিকে, যার উচ্চতা হচ্ছে 5,922 মিটার। তো আজকে হচ্ছে আমাদের এই যে অভিযান, সেই অভিযানের প্রথম দিন, হাঁটার প্রথম দিন, অর্থাৎ প্রথম ট্রেকটা আজকে আমরা শুরু করতে চলেছি। আর আজকে আমাদের যে প্ল্যান আছে, আমরা এখান থেকে শুরু করে, এই খাতিগ্রাম থেকে শুরু করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এগিয়ে গিয়ে সামনের আমাদের যে প্রথম ক্যাম্প পড়বে, দোয়ালি বলে একটা জায়গা আছে, সেই দোয়ালি গ্রামে আমরা ক্যাম্প করব, এটাই আমাদের প্রাথমিক একটা লক্ষ্য আছে। এটা নোংরা লেগে রয়েছে, দেখ ওটার মধ্যে দিচ্ছি না। চলো ইফতার, ইফতার পার্টি। তুই বাংলাদেশে গিয়ে যা ইফতার পার্টি করেছিস, বাপ রে বাপ, যার বাড়িতে যাই সে বলে ইফতার খাবো, যার বাড়িতে যাই ইফতার। ইসকো কহতা হ্যায় রোটি, দেখো রোটি পরোটা, আরে ঠিক হ্যায় আধা রোটি আধা পরোটা। নিন্দা নহীন হুঁ মে নিন্দা, মেরা নাম হ্যায় গর্বর সিং। ও আরে বাবা, সকাল সকাল মাংস খাতিতে বসে হাঁটার উদ্দেশ্যে। আর প্যাক লাঞ্চ আমাদের মোস্টলি আছে, আজকে প্যাক লাঞ্চ কি করার মাস্টার? রুটি আর আলু জিরা। ও আচ্ছা, আমরা যেটাই খাচ্ছি এটাই নিয়ে চলে যাবো প্যাক লাঞ্চে, সেটা আমরা পথে যখন খিদে পাবে মাঝখানে কোথাও বসে খেয়ে নেব। তো আপ শুরু করে, আপনার নাম বাতাইয়ে, থোড়া ইন্ট্রোডাকশন বাতাইয়ে। মেরা নাম তো নিতাই মন্ডল হ্যায়, ঠিক হ্যায়, নিতাই মন্ডল। মেয়ে সঞ্জাবি সামন, সৌম্যজ্যোতি শীল, রবিকর পাল, অমিয় মিত্র, রবিদেব কাপড়ে উত্তরাখণ্ড, পারস উপাধ্যায়, অজয় দেবনাথ কলকাতা, অভিজিৎ সিনহা কলকাতা, আর যশঙ্ক বিদ্যা কলকাতা। अभी आपके साथ ये चलेंगे, ठीक है जी। तो हम थोड़ा खच्चर पे सामान लोड करके आपको पकड़ लेंगे 3-4 किलोमीटर आगे, ठीक है, ये आपके साथ चलेंगे, तो मूव करें। तो अल्टीमेटली ठीक सकाल 8:23 टाच ऑफ हेवन टीम उत्तराखंडेर দ গ্রাম থেকে রওনা দিয়ে দিল তাদের যে পূর্ব পরিকল্পিত অভিযান বালজৌরির উদ্দেশ্যে। তো আজকের গন্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে দোয়ালি, যেটা হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার দূরে, অনেকটা রাস্তা। তো ফার্স্ট আমরা দ গ্রাম থেকে গিয়ে পড়বো হচ্ছে এই উত্তরাখণ্ডের এই অঞ্চলে, হুমায়ুনের এই অঞ্চলের হচ্ছে লাস্ট ভিলেজ যেটা, যেটা হচ্ছে খাতি, অসম্ভব সুন্দর একটা গ্রাম। সেই খাতি ভিলেজে আমরা পৌঁছাবো, তারপর সেই খাতি ভিলেজ থেকে আমরা মাউন্টেন ট্রেল ধরে নেবো, ট্রেল ধরে তারপরে এগোতে থাকবো হচ্ছে সামনের দিকে। তো টিম আমাদের সামনে প্রসিড করে গেছে, আমিও টিমের সাথে গিয়ে জয়েন করব, জাস্ট দেখিয়ে দিই একবার। একেবারে শুরুর মুহূর্তে টিম লাইন করে এগিয়ে চলেছে খাতিগ্রামের দিকে, এবং অভিযানের প্রথম দিনের যে ট্রেক, সেই ট্রেক একদম শুরুর মুহূর্তটা। সামনে টিম আমাদের টাচ অফ হেভেনের হচ্ছে 8 জন মেম্বার, সেই 8 জন মেম্বার সামনের দিকে এগিয়ে চলেছে, এবং তার সাথে এখানকার উত্তরাখণ্ডের এখানের যে কাপকোট বলে একটা জায়গা আছে এই খাতিগ্রামের সামনেই, সেই কাপকোট গ্রামেরই আরও 2 জন সদস্য আমাদের এই টিমের সাথে যোগ দিয়েছে, যার তারাও হচ্ছে এই আমাদের সাথে বালজৌরি এক্সপিডিশানে যাবে। সুতরাং আমাদের টিমের সেরকম দেখতে গেলে আমরা টাচ অফ হেভেনের হচ্ছে 8 জন, আর এই কাপকোট গ্রামের লোকাল 2 জন, মোট 10 জন হচ্ছে এক্সপিডিশান মেম্বার। আর তার সাথে হচ্ছে পোর্টার আছে, গাইড আছে, কুক আছে, তারা সকলে মিলে আমরা পুরো টিম মিলে চলে যাবো হচ্ছে
বালজৌরির উদ্দেশ্যে। আর এই দগ্রাম থেকে বেরোনোর পর দূর থেকে দেখা যাচ্ছে দেখুন সামনের যে গ্রামটা, এই গ্রামটাই হচ্ছে সেই সুন্দরী খাতি গ্রাম। খাতি থেকে আপাতত একটানা চড়াই চলছে। খাতি থেকে কতক্ষণ হাঁটলাম নিতাই দা মোটামুটি? হ্যাঁ, খাতি থেকে তো যাই হোক 20 থেকে 20 মিনিট থেকে 30 মিনিট খাতি থেকে একটানা চড়াই তুলছে, একটানা। আর যেহেতু ফার্স্ট দিনের ফার্স্ট আওয়ার এটা, সেই কারণে বডি সিজন হতে সামান্য একটু সময় লাগে, এবং যে কারণে সবাই অল্প বিস্তর হাঁপাচ্ছে একমাত্র নিতাইদা ছাড়া। ওই যে কত নিচ থেকে আমরা উঠে এসেছি, আমরা এখন টোটালি ডাউনওয়ার্ডস। খাতি থেকে বেশ কিছুটা, অন্তত আগে যেটা বললাম 20 মিনিট কি 30 মিনিট একটানা তুলে দিয়েছিল, তারপর হচ্ছে একটানা আমরা নেবেই চলেছি। আর নাবতে নাবতে হঠাৎ করে কানে এলো আমাদের নদীর বীভৎস গর্জন। বেসিক্যালি আমরা যে আজকে প্রথম দিনের রুট পথটায় যাচ্ছি, এটা পিন্ডারি গ্লেশিয়ার যে ট্রেকটা হয় সেই ট্রেকের রুটটাই আমরা ধরেছি। আর সামনে যে নদীটা আমরা পাবো দেখাচ্ছি একটু পরে, আর আওয়াজ যে নদীটা শোনা যাচ্ছে এই মুহূর্তে, সেই নদীটা কিন্তু পিন্ডারি নদী, যেটা পিন্ডারি গ্লেশিয়ার থেকে উৎপন্ন হয়ে সোজা নেমে এসেছে খাতি হয়ে নিচে। সো আর একটু সময়ের মধ্যেই আমরা দর্শন পাবো সেই পবিত্র পিন্ডার নদীর। পুরো টিম জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে, অনেকটা রেইন ফরেস্টের মতো, পুরো স্যাঁতস্যাঁতে একেবারে, পুরো মাটিটা ভিজে, বৃষ্টি হলে যেরকম ভিজে হয় সেরকম ভিজে। আর যে মোটা মোটা গাছের গুঁড়িগুলো আছে সেগুলো দেখাই, পুরো শ্যাওলা ভর্তি, কেউ যদি গাছে উঠতে চায় পারবে না, স্লিপ কেটে নেমে যাবে। এই যে গাছগুলো দেখছেন একেবারে পুরো শ্যাওলার আস্তরণ পড়ে আছে একেবারে, রেইন ফরেস্টে বেসিক্যালি যেরকম হয় সেই রকম ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছেন এই চারপাশে যেখানে মানুষ চলে না, পাহাড়েতে অ্যাকচুয়ালি একটা ট্রেল করা থাকে, এই যে যেমন এরকম একটা ট্রেল করা আছে, এই ট্রেলের পাশাপাশি যে জায়গাটা পুরো এরকম ছোটো ছোটো গুল্ম লতায় পুরো একেবারে ভর্তি, দারুণ লাগে, একটা জঙ্গলের ফিলিংস। তার সাথে পাহাড় তো আছেই, হঠাৎ হঠাৎ ওপেন হয়ে গেলে পাহাড়ের দর্শন, তারপরে নদী তো আছেই মাঝে মাঝে। ও লাভলি ম্যান, অনেকটা নেমে এসে সেই যে বলছিলাম পিন্ডারি নদী, তার ওপর ঝুলন্ত ব্রিজ, এই সেই ঝুলন্ত ব্রিজ। আর এই দেখুন নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে পিন্ডারি নদী দুরন্ত গতিতে। আমাদের এখন ক্রস করতে হবে এই যে ব্রিজটা আছে সেই ব্রিজটা, আমাদের সদস্যরা একে একে এগিয়ে চলেছে সামনের দিকে। আমাদের যে লিডার বীজ পার হওয়ার আগে জুতোটা ভালো করে বেঁধে নিচ্ছে যাতে জুতো
পাতকে খুলে গিয়ে পিন্ডার নদীতে না পড়ে যায়। মোটামুটি দেড় ঘন্টা মতো হাঁটার পর আমরা এসে একটা জায়গায় রেস্টে বসলাম। এই হচ্ছে আমাদের রেস্টিং পয়েন্ট। এই পথটায় কিন্তু মাঝে মাঝেই দেখতে পাচ্ছি এরকম চালা করা আছে, সুন্দর বেঞ্চ করা আছে লোহার। তো ট্যুরিস্টরা বা ট্রেকাররা কিন্তু যারা পিন্ডারি যায় বা এখানে অন্য ট্রেকে যায় এখানে বসে কিন্তু ঠান্ডায় রেস্ট নিতে পারবে, জল খেতে পারবে, টিফিন করতে পারবে। দারুণ ব্যবস্থা করা আছে ট্রেকটায়। আর মোটামুটি 5 কিলোমিটার তো আমরা চলে এলাম। আমাদের দোয়ালি যেতে আজকে মোটামুটি 14-15 কিলোমিটার হাঁটতে হবে, তো এখনও 9-10 কিলোমিটার এখনও আমাদের বাকি। তো যতটা পথ এলাম পুরোটাই ছিল জঙ্গল, দেখালাম কিছুটা আপ কিছুটা ডাউন। পিন্ডার নদীতে একদম নেমে এসেছিলাম, ব্রিজ ক্রস করলাম, পরে আবার সামান্য আস্তে আস্তে গ্র্যাজুয়াল চড়াই চলছে। আশা করছি এই আবার চড়াই আছে, কিন্তু সেই চড়াইটা খাতিগ্রাম থেকে যেটা ডাইরেক্ট উঠে এসেছিলো সেই ডাইরেক্ট ওঠাটা হবে না, থাকবে এখানে গ্র্যাজুয়াল চড়াই দিয়ে আমরা আস্তে আস্তে দোয়ালির দিকে এগিয়ে যাব। তো এখন কিছুটা রেস্ট, জল খাবো, বিস্কিট খাবো, হয়তো লজেন্স ফজেন্স খাবো, খেয়ে আবার এগিয়ে যাব সামনের দিকে। তো তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সামনের পথে। আমরা খাতি থেকে শুরু করে প্রায় হেঁটে ফেললাম 7 কিলোমিটার মতন। সেই যে ব্রিজটা পেয়েছিলাম সেই ব্রিজটার পর থেকে তারপরে চড়াই শুরু হয়েছে, কিন্তু এই চড়াইটা কিন্তু অতটা কষ্টকর নয়। তার কারণ হচ্ছে এই চড়াইটা হালকা হালকা তুলছে, কখনো সমান কখনো একটু নাবাচ্ছে, তারপরে হচ্ছে আবার উঠছে, এইরকম হচ্ছে চড়াইটা। আর এইরকমভাবেই আস্তে আস্তে মোটামুটি 7-7.5 কিলোমিটার পর আমরা একটা ব্রিজের মতো জায়গায় চলে এলাম। ছোট্ট একটা ব্রিজও আছে আর সেই জায়গাটাই হচ্ছে ছোট্ট একটা ঝর্ণা। চলতে চলতে এই ভ্যারিয়েশনটা কিন্তু দারুণ লাগছে। আমার বাঁদিকে হচ্ছে ঝর্ণাটা, এই দেখুন, ওয়াও, এই হচ্ছে ঝর্ণা, পুরো ওপর থেকে গড়িয়ে পড়ছে। বড় ঝর্ণা নয় কিন্তু তবুও এই প্রকৃতির মাঝখানে একটা নির্মল আওয়াজ করতে করতে সফেদ জল পড়ছে। চারপাশটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো। খালি গরমের জন্য একটু ঘাম হচ্ছে আর হাঁচি বলে একটু পরিশ্রম হচ্ছে। তাছাড়া কিন্তু ব্যাপক জায়গাটা, একটু প্যান না করলে এই জায়গাটা কিন্তু হবে না। দেখুন প্যান করে দেখাচ্ছি, ওয়াও, তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে যে খাতি আর যে দোয়ালি তার প্রায় মাঝামাঝি জায়গায় একটা সুন্দর জায়গায়। জায়গাটার নাম হচ্ছে চারখোল বা চারখোলা, যাই বলুন না কেন, কিন্তু অদ্ভুত লেভেলের সুন্দর একটা জায়গা। একটাই মাত্র পাথরের ছোট্ট বাড়ি, এটা হোমস্টে হিসাবেও কিন্তু ভাড়া পাওয়া যায়, যারা ট্রেকার আসে থাকতে পারেন। প্রকৃতির মধ্যে একদম ছোট্ট একটা পাথরের ঘর আমি দেখাচ্ছি, প্লাস এখানে হচ্ছে রেস্টিং পয়েন্ট। তো আমরা এসে এখানে রেস্টিং নিচ্ছি, এখানে চা অর্ডার দেওয়া হয়েছে, ব্ল্যাক টি। আমাদের মেম্বাররা এখানে বসে বসে ব্ল্যাক টি খাচ্ছে। তো যাই একটু কথা বলি আমাদের মেম্বারদের সাথে, এতটা যে পথ হেঁটে এলো কেমন এক্সপিরিয়েন্স হলো মেম্বারদের, রাস্তার ডিফিকাল্টি। রাস্তার ডিফিকাল্টি বলতে প্রথম কিছুটা চড়াই ছিল 20-25 মিনিট, সেটা অনেকটাই, কিন্তু তারপর পুরোটাই ডাউন আর গ্র্যাজুয়ালি পুরো। তবে এই যে পুরো রাস্তাটা মোটামুটি আমরা যে 7 কিলোমিটার এসেছি, তো এখানে কিন্তু কোনো ওয়াটার সোর্স নেই, এই একমাত্র এই চারখোলা পয়েন্টে এসেই কিন্তু আমরা একমাত্র জল পেয়েছি। তো লিডার হিসাবে পুরো টিমটাকে কীরকম দেখছো? খুব সুন্দর কম্প্যাক্ট টিম, আর আমাদের তো সবাই প্রচণ্ড অভিজ্ঞ, তাই হাঁটাটা খুব এনজয়েবল হচ্ছে। আমরা খুব মানে আনন্দ করতে করতে হাঁটতে হাঁটতে যেতে পারছি, আমরা একসাথে যেতে পারছি, খুব ভালো লাগছে। তো এই সুন্দর এই চারখোল জায়গাটা এসে আমাদের চলছে একটা ছোট্ট চা বিরতি। আর এখানে বসে চা খাওয়ার মজাটা না নিলে ট্রেকের অনেক মজা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কারণ তার কারণ হচ্ছে ট্রেক মানেই কিন্তু শুধুমাত্র ওই পিঠে একটা বিশাল পরিমাণে লোড চাপিয়ে ঘাঁক ঘাঁক করে হেঁটে ক্যাম্পে গিয়ে পৌঁছে যাওয়া, গিয়ে স্যাক খুলে রেখে টেন্ট কাটিয়ে ঘাপ ঘাপ খেয়ে শুয়ে পড়া, এটা কিন্তু না। ট্রেক মানে অ্যাকচুয়ালি প্রকৃতিকে
অনুভব করা, উপভোগ করা। হিমালয় হিমালয়কে উপভোগ করার জন্যই কিন্তু আমরা ট্রেকে আসি, এবং সেটা উপভোগ করতে গেলে কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে হাঁটতে হবে। প্রকৃতি কীভাবে নিজেকে মেলে রেখেছে, তার সৌন্দর্যকে বিস্তার করে রেখেছে, সেটাকে কিন্তু আমাদের দেখতে হবে, তবেই কিন্তু একটা ট্রেকের সার্থকতা। আর তার সাথে তো মিশন আপনার আছেই, আপনি অভিযানে যদি যান কোনো পিক সামিট তো হবেই পরে, কিন্তু যখন রাস্তায় আপনি থাকছেন সময় মেপে দূরত্ব মেপে যতটা পারবেন প্রকৃতিকে উপভোগ করুন, ভালো করে প্রকৃতির সৌন্দর্যটাকে দেখুন। এখন 12:42, 10 কিলোমিটার এসে আর একটা এরকম রেস্টিং পয়েন্ট। আমরা এর আগে বলেছি যে এই পথে মাঝে মাঝে কিছু দূর অন্তর অন্তর এরকম রেস্টিং পয়েন্ট পাওয়া যায়, আপনি বসতে পারবেন, খেতে পারবেন, রেস্ট নিতে পারবেন। তো আমরা সেই 8:20 সময় সেই যে খেয়ে বেরিয়েছিলাম সকালে, হালকা হালকা খিদে পাচ্ছে, তাছাড়া আমাদের ব্যাগে প্যাক লাঞ্চ রাখাও ছিল, যে কারণে ব্যাগ ভারী করে ক্যাম্পে পৌঁছাতে কোনো লাভ নেই, তার চেয়ে খেয়ে নিলে স্যাকটা একটু হালকা হবে। সেই কারণে আমরা সবাই ঠিক করলাম ওই যে প্যাক লাঞ্চ আছে সেই প্যাক লাঞ্চ বার করে এখানে খুব কম সময় খেয়ে নেবো, খেয়ে নিয়ে আবার সামনের দিকে এগোবো। ভাই কি এগ রোল? এটা আলু রোল। আলু রোল? ও বাবা, আলু রোল জব তক রহেগা সামোসে মে আলু তব তক রহেগা বিহার মে লালু। ও শেরপা কটা খেলে? একটা মাত্র। এত বড় জ্বালায় এই একটা কিছু হবে? যথেষ্ট। ভাই তোমাদের এই অবস্থা কেন? বৃষ্টি হচ্ছে, কি করবো এখন, আমাদের বিদেশি শত্রু আক্রমণ করেছে। ভাই তুমি কে, কোথা থেকে এসছো? ভাই আমি ভিন গ্রহ থেকে এসেছি, ঠিক আছে, এখানে এখানে দেখতে এসেছি হিমালয়ে কি কি আছে সেই জন্য। একটা হলুদ, এটা কি কালার? এটা আবার ভাষা বলতে পারে না, অন্য গ্রহে মাল। ভাইয়া বারিশ নেই রুকেগা ক্যা? মুশকিল হ্যায় আবি তো ফিলহাল। মুশকিল হ্যায়? আর কিতনা কিলোমিটার ইসে বারিশ মে জানা পড়েগা? 1 কিলোমিটার। 1 কিলোমিটার ইয়ে বারিশ মে? আরে বাবা, মেয়ে তো মিট্টি কা বানে হুই ইয়ে গল জায়েগা। পা যদি স্লিপ কেটে যায় পুরো ধরাম। সব কিরম ভাবে যাচ্ছে লোকজন, ট্রেকে যদি বৃষ্টি আসে কি যে প্রবলেম বলে বোঝাবার মতো নয়, পুরো জঙ্গল রেন ফরেস্টের মতোই। আর সেই রেন ফরেস্টে চলছে রেন, প্রথমে পড়ছে গাছের পাতায়, সেই গাছের পাতা দিয়ে ফাঁকফুঁক গলে মোটা মোটা ফোঁটা এসে গায়ে টাক 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 করে এসে মারছে। ও মাই গড, কি বিভৎস ভয়ঙ্কর অবস্থা দেখুন পিন্ডার রিভারের। আমাদের এই পথে নামতে হবে। আর দূরে আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন কি না জানি না, একদম সোজা নদীর জলটা যেখান দিয়ে বেঁকে হালকা ডান দিকে বেঁকেছে ওখান বরাবর দেখলে ওখানে উপরে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দোয়ালি ক্যাম্প। আর আমাদের এই রাস্তা দিয়ে নিচে নামতে হবে, পুরো একদম নিচে রিভার বেটে যেতে হবে,
এই রিভারটাকে আমাদের ক্রস করতে হবে। ক্রস করার পর আমরা হচ্ছে ওই পারে আমাদের উঠে চলে যেতে হবে হচ্ছে দোয়ালি। তো এইখানটা ভয়ঙ্কর দেখতে লাগছে, ভয়ঙ্কর। দুই মেম্বার আমাদের লিডার সংগ্রামী এখানে ফটো ক্যাপচার করছে, আর ওই সামনে মেম্বারটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আর সিরিয়াসলি অদ্ভুত ভয়ঙ্কর দেখতে লাগছে জায়গাটা, অদ্ভুত ভয়ঙ্কর। বিশেষ করে এই বর্ষার সময় যেন মানে খেয়ে ফেলবে এরকম মনে হচ্ছে জায়গাটা, হ্যাঁ না? আমরা চলে এসেছি একেবারে রিভার বেডে, পুরো ভাঙা চোড়া বোল্ডার পড়ে আছে দেখতেই পাচ্ছেন। আর এই বোল্ডারের মাঝখান দিয়ে কোনো রকমে একটু পথ বানিয়ে আমরা পিন্ডার নদীর একেবারে পাদদেশে চলে এসেছি। আর দোয়ালির ক্যাম্প দেখা যাচ্ছে ওপরে ওই পারে ঘরগুলো। আমার সামনে রাজা আর সংগ্রামী যাচ্ছে। এখানে একটা বাঁশের সাঁকো করা আছে টেম্পোরারি, সেই বাঁশের সাঁকো ক্রস করে আমাদেরকে যেতে হবে। কি অদ্ভুত, কোনোদিনও ভাবতে পারিনি যে কলকাতায় বুকে থেকে এই ভয়ঙ্কর জায়গার মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার করতে করতে দিয়ে আমরা যাব। আমরা মানে হচ্ছে আমাদের টাচ অফ হেভেনের 8 জন সদস্য যারা বেরিয়ে পড়েছে পালজৌড়ি পিক এক্সপিডিশানে, এবং সেই এক্সপিডিশানের আজকে হচ্ছে ফার্স্ট ডে। সেই ফার্স্ট ডে ট্রেক আমরা খাতি থেকে বা দগ্রাম থেকে বেরিয়েছিলাম। দগ্রাম থেকে বেরোনোর পর আমরা এসে আলটিমেটলি প্রায় 15 কিলোমিটার পার করে একদম দোয়ালির কাছাকাছি আর পিন্ডারি নদীর ওপরে। কি বীভৎস জলের স্রোত, ভাবা যায় না ভাই, কি জলের স্রোত ভাই। And this is the last and surely last chorai আমাদের দোয়ালি ক্যাম্প পৌঁছানোর জন্য। না, এটা লাস্ট নয়, সামনে আরও একটা আছে। ও মা গো, চড়াই আর শেষ হয় না। হ্যাঁ, তবে এতটা এসেছি যখন এই চড়াইটা নেগোসিয়েট করবই। ওয়াও, দিস ইজ সিওরলি স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, ই আটমোস্ট স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, ওফ, ও সত্যি করে এটা বিশাল চড়াই। ওরে বাবা, কোথায় উঠে গেছে দেখুন। ওফ, ওই যে যাচ্ছে লিডার উইথ অভিজিৎ সিনহা। হাই লিডার, হ্যালো, হাউ আর ইউ? ফাইন, অল ওকে? চলো। হাই স্যার, হ্যালো, ইউ নো দিস ইজ দোয়ালি ক্যাম্প? ইজ ইট দোয়ালি ক্যাম্প? ইয়েস, ওকে, আই এম কামিং।
Okay. Let's go and enjoy. Enjoy, man. Woof. Chalo. Aisa hi thi. Ultimate. Yes. কি প্রকৃতি! ও আল্টিমেট আল্টিমেট এই হলো গিয়ে দোয়ালি। এই দেখুন লেখা আছে হিন্দিতে, আমি পড়তে পারি না, তবু বুঝতে পারছি এটা দালি। আর এই আমাদের ক্যাম্প, কি যে শান্তি ক্যাম্পে এসে কি বলবো। আমরা শুরু থেকে প্রায় 16 কিলোমিটার ক্রস করেছে, 16.5 কিলোমিটার ক্রস করে আমরা চলে এলাম দোয়ালি ক্যাম্পে। তো এই স্যাটিসফ্যাকশনটা সেরা লেভেলের। টাচ অফ হেভেনের পুরো টিম এই বালজৌরি এক্সপিডিশনের প্রথম দিনের ট্রেকে 16.5 কিলোমিটার পথ অতিক্রম করে খাতি থেকে চলে এলো দোয়ালি ক্যাম্পে। এখানেই হচ্ছে আজকে আমাদের রাতের আশ্রয়, রাতের বাসস্থান, পুরো রাত্রি বাস। কালকে আবার নতুন পথ চলা আমাদের শুরু হবে। তো আজকের জন্য এইটুকুনি, নতুন ট্রেকিং ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন।